আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি বার ফোন, ওয়ালটন অলবিও MM18 ফোনটি। এই ফোনটি রেড কালার দেখতেই পাচ্ছেন। তো আজকে যে ছোট্ট বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, আমার হাতে দেখতেই পাচ্ছেন একই মাপের দুইটি এলসিডি। এলসিডিটি হচ্ছে 20 পিনের, দেখতেই পাচ্ছেন 20 পিন। আর আমার হাতে যে আরেকটি এলসিডি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 24 পিনের। তো আমরা কি করব, অনেক সময় দেখা গেল আমরা ঘরে এলসিডি থাকা সত্ত্বেও এলসিডি নাই বলে কাস্টমারদেরকে ফিরিয়ে দিতে হয়, এবং আমরা যেখান থেকে এলসিডি পাইকারি কিনে আনি এদের মধ্যে অনেকেই আছে, অনেকে এক্সপার্ট, তারা জানে 20 পিনের মধ্যে অনেক সময় 24 পিন লাগে, আবার অনেক সময় 24 পিন এলসিডিতে 20 পিন এলসিডি লাগে। তো এটি কীভাবে সম্ভব হয় আসলে, তারা কিন্তু আমাদের মতো টেকনিশিয়ান না, তারপরেও কিন্তু তারা বলতে পারে যে 20 পিনের মধ্যে 24 পিন সাপোর্ট করে বা 24 পিনের মধ্যে 20 পিন সাপোর্ট করে। আসলে এটি কীভাবে সম্ভব হয় আপনাদের সামনে সেই বিষয়টি শেয়ার করব। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন যে দুটো এলসিডি, তার মধ্যে এই তফাতটুকু আপনাদের সামনে আজকে আমি শেয়ার করতেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে সাইজেই কিন্তু দুটো এলসিডি একই সমান, কিন্তু 20 পিন আর 24 পিন ব্যবধানটা হচ্ছে এখানে। এখানে যদি আমরা এলসিডিটি ঠিক এইভাবে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পিনের 1 নম্বর পিন, এটা যদি 20 হয় তাহলে ঠিক এদিকে শুরু হচ্ছে 1, আমরা দেখতে পাচ্ছি 1 লেখা, 1 লেখা। তাহলে এদিকে যদি 1 নম্বর পিন হয়, আমার নিচের এলসিডিটি কিন্তু দেখতে পাচ্ছেন 1 লেখা আছে, তাহলে আমরা 1 থেকে গণে ঠিক এখান পর্যন্ত 20 পর্যন্ত যাব, তারপরে হচ্ছে 24, অর্থাৎ আমাদের যে 24 আরও 4টা পিন বাকি আছে। তো এইভাবে যদি আমরা 1 থেকে 20 গণে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের 20 পিনের মধ্যে পড়ে গেছে। এবং আমরা নিশ্চয় ঠিক মিলিয়ে দেখব আমাদের এলসিডির সাইজ এবং পিনের 20 পর্যন্ত ঠিক আছে কিনা। যদি এইভাবে আমরা ঠিক ধরি, তাহলে আমরা দেখতেই পারবো 1 নম্বর পিন এবং 2 নম্বর পিন হচ্ছে যে এলসিডির টিউবটা আছে, যে লাইটটা এলইডি ভিতরে, সেই লাইনটি 1 এবং 2। তো এই পাশ থেকে যদি 1 এবং 2 যদি এলইডি লাইন হয়, তাহলে ঠিক আমরা ধরে নিতে পারি 1 এবং 2 হচ্ছে এলইডি লাইন। এখানে কিন্তু আমাদের যে পিনগুলি আছে সারি সারি, আমরা দেখতেই পাচ্ছি প্রত্যেকটি কানেকশন কিন্তু ভিতরে গেছে। আমরা দেখতেই পাচ্ছি লাস্ট যে 20 নম্বর পিনটি আছে সেটি হচ্ছে গ্রাউন্ড। তো এখানেও আমরা ধরে নিতে পারি 1 থেকে 20 নম্বর পর্যন্ত যে পিনটি আছে সেটি হচ্ছে গ্রাউন্ড, এই হচ্ছে গ্রাউন্ড। তার মানে আমাদের এদিকে গ্রাউন্ডের মিল ঠিক পাইলাম আমরা, এদিকে 1 এবং 2 এলইডির লাইন ঠিক পাইলাম, আর উল্টা দিকে আমরা দেখতে পারবো 1 এবং 2 দুটা লাইন আলাদা আছে, এবং এটা হচ্ছে এলসিডির ভিতরে যে টিউবটা আছে, যে এলইডি লাইটগুলি সেগুলির লাইন। তো এইভাবে আমরা মিলিয়ে নিতে পারি 1 থেকে 20 আমাদের ঠিক থাকলে। এবার আমরা বাকি 4 পিন নিয়ে যদি আমরা কথা বলি, বাকি 4 পিন কি, দেখুন এইখানে কিন্তু 20 পিনের আগ পর্যন্তই যে লাইনগুলি আছে সারি সারি ভিতরে লাইনগুলি চলে গেছে, এই যে চিকন চিকন যে ফয়েলগুলি, বাট 20-এর পরে কিন্তু 4টা পিনে কিন্তু কোনো ফয়েল আমরা দেখতেই পাচ্ছি না। এটা হচ্ছে ব্যাক সাইড, দেখতেই পাচ্ছেন এই 4টা পিনের কিন্তু কোনো ফয়েল নাই। তো যেহেতু আমাদের 4টা পিনের কোনো ফয়েল আমরা দেখতে পাচ্ছি না, তাহলে আমরা কনফার্ম যে 1 থেকে 20 পর্যন্ত আমাদের পিন গ্রাউন্ডের পরেই শেষ। তো এইভাবেই আমরা কাজগুলি বুঝে বুঝে সঠিকভাবে করার চেষ্টা করব। 20 নম্বর পিনের এলসিডিতে কীভাবে আমরা 24 নম্বর পিনের এলসিডি ব্যবহার করব, যেহেতু আমার সব দিক দিয়ে সাইজ মিল পেয়ে গেছি আমরা, এবং 1 থেকে 20 পর্যন্ত পিনেরও আমরা লাইন ঠিক পেয়ে গেছি, বাকি 4 পিনে আমরা দেখতে পাচ্ছি কানেকশন নাই। তো আমরা কি করব, এই 4 পিন সোল্ডার না করলেও চলবে, নয়তো বা আমরা কেসিতে কেটে দেব। কাটবেন তখনই যদি আমরা এটা ফিটিং করতে কোনো সমস্যা মনে করি, তখনই এটা কেটে দিবেন। আরেকটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যেহেতু আমরা 20 নম্বর পিনের এলসিডিটি ছিল মিডল পয়েন্টে, ঠিক এইভাবে ছিল, এইভাবে আমরা কি করব, 24 নম্বর পিনের এলসিডিটি যখন আমরা এখানে লাগাইতে যাব, তার আগে আমরা একবার ম্যাপে দেখে নেব কোন দিক থেকে লাগাবেন। 24 নম্বর পিন থেকে লাগাইতে গেলে কিন্তু এলসিডিটি বোর্ডের বডির যে সাইডটি আছে দুটোটারই কিন্তু সাইডে চলে আসে, আমরা দেখতে পাচ্ছি বডির এক পাশে চলে আসছে, অপর পাশ খালি। আর যদি আমরা 1 নম্বর পিন থেকে ধরে লাগাই, তাহলে কিন্তু আমাদের কানেকশনও ঠিক পাইতেছি আমরা, এবং আমাদের এলসিডি কিন্তু মিডল পয়েন্টে থাকতেছে বডির দুনো পাশেই, দেখুন অ্যাকুরেট মিডল পয়েন্টে আছে। ঠিক এভাবে জাস্ট শুধু আমরা ফ্রেমে ঢুকিয়ে দেব। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা, 1 থেকে 20 নম্বর পর্যন্ত আমরা যখন সোল্ডার করে দেব, তখনই কিন্তু আমাদের এই ফোনটি
এলসিডিটি কাজ করবে। তো আমরা একবার চেক করেও দেখে নিতে পারি, যেহেতু আমরা এলসিডিটি এখনও সোল্ডার করিনি। অবশ্যই আমরা সোল্ডার করার আগেই চেক করে নেব। আমরা কি করব, এক থেকে ২০ নম্বর পিন পর্যন্ত আমরা ঠিক এইভাবে সেন্টার করে কোনো ইরেজার কিংবা আমরা হাত দিয়েও চেপে ধরতে পারি। আমি শিওর সোল্ডার করলে চলে আসবে। তো আপনাদেরকে সোল্ডার করার পরে বাকি অংশটুকু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এক থেকে ২০ পর্যন্ত সোল্ডার করে নিয়েছি, বাকি চার পিন কিন্তু আমি সোল্ডার করি নাই। এবার আমরা ব্যাটারিটি লাগিয়ে চেক করব। দেখুন আমরা কিন্তু ২০ পিন এলসিডির জায়গায়, এই এলসিডিটি ছিল ২০ পিন, সাকসেস হইলাম। তো এভাবেই আপনারা কাজটি করে নিতে পারেন। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে আপডেট নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।